আর সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা জানেন যে আমাদের নিয়মিত অনুষ্ঠান আর নির্বাচনের কথা আজকে নির্বাচনের কথা দেখা এখানে এই বক্স আছে আমাদের হয়ে এটা দেখে এটা সার্ভার আছে সুপ্রিয় দর্শক পণ্ডলী আপনারা জানেন যে আমাদের নির্বাচনের কথা একটি নিয়মিত অনুষ্ঠান আজকে এই নিয়মিত অনুষ্ঠানে আমরা এসেছি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডে এখানে এসে আমরা পেয়েছি জাহিদুর রহমান দুলাল ভাইকে তিনি ঠেলাগাড়ি মার্কায় কাউন্সিলর পদে নির্বাচন করছেন ভাইয়া কেমন আছেন জয় আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচনে কেন আসলেন নির্বাচনে আমরা আমি আসছি যেহেতু আমার বাবা জনাব মোহাম্মদ হাইবু রহমান হবি তিনি এলাকার একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন পারিবারিকভাবে আমি রাজনৈতিক পরিবারে আমার এক জন্ম আমাদের বংশ এটা কি বংশ অনুসারে পরমক্রমায় আমাদের এই অঞ্চলে বাপ দাদারা তারা এ এলাকার নেতৃত্ব দিয়েছেন আমার বাবা আওয়ামী লীগের বৃহত্তর গুলশানের সভাপতি ছিলেন ষাটের দশকে যশারা ইউনিয়নের সাংগঠনিক ছিলেন এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর তিনি এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর অভিভুক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং তিনি দুই একাধিকবার কমিশনার নির্বাচিত হয়েছিল এলাকার এলাকা থেকে তো সেই সুবোধে আমিও প্রায় সেই আশির দশকে আমি রাজনীতিতে ছাত্র রাজনীতি থেকে আমার সম্পৃক্ত শুরু করি আজকে বর্তমানে আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই অনুসারে আমার রাজনীতিতে আসা এবং এই সমাজসেবক কাজে আমার অর্পিত নিজেকে অর্পিত করা এবং এভাবেই আমরা যেহেতু আমরা একজন রাজনৈতিক কর্মী এবং পাশাপাশি আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেহেতু বাবার পাশাপাশি বাবার সাথে বাবার হাত ধরে যেহেতু আমার রাজনীতির জীবন শুরু এবং এলাকার উন্নয়নের কাজের সাথে আমি বাবার পাশাপাশি ছিলাম সেই কারণে আমার আজকে এই সমাজসেবক কাজে এবং জনগণের পাশে এবং জনগণের সেবা যেন করতে পারি সে লক্ষণে আমি আজকের আমার এই পদযাত্রা আপনি বলতে চাচ্ছেন যে পারিবারিক ধারাবাহিকতা রক্ষায় আপনার পরিবার একটি জনসভা সবসময় জনগণের পাশে ছিল এবং জনগণের সেবায় নিয়োজিত ছিল সেই ধারাকে অব্যাহত রাখতে আপনি নির্বাচন এসেছেন আমি জানতে চাই যে ইতিপূর্বে আমরা জানি যে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে তো আপনি এই সাম্প্রদায়িক বাংলাদেশে যে আসলে এটি একটি সিদ্ধান্তটাকে আপনি কেমনভাবে দেখছেন যে অবশ্যই এটি একটি ভালো দিক আমাদের যেহেতু হিন্দু সম্প্রদায়ের এটি সরস্বতী পুজো এটি যারা শিক্ষা অনুরাগী আমরা যারা শিক্ষা অনুরাগী নিয়ে কাজ করি এবং যারা শিক্ষা অনুরাগী এই পুজোটাকে অবশ্য আমরা গুরুত্ব দিয়ে থাকি এই পুজোটা সাধারণত আমাদের স্কুল কলেজ এইসব জায়গায় অনুষ্ঠিত হয় মন্দিরেও হয় সর্বোপরি সরস্বতী পুজোর এই ছুটিটা ইলেকশনটা পিছিয়ে নির্বাচন পিছিয়ে নিয়েছে এটা জাতি অত্যন্ত আনন্দিত এবং সবাই আমরা যেহেতু আমরা বাঙালি আমাদের যেই সবার সমন্বয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সমন্বয়েই তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের এই তিরিশ লক্ষ শহীদের আত্মের বলিদানে দুই লক্ষ মামনের সম্রম ইজ্জতের বিনিময়ে আজকে যেহেতু আমাদের এই স্বাধীনতা এই স্বাধীনতার বাংলাদেশের এই স্বাধীনতার স্বাধীনভাবে প্রতিটি ধর্ম তার নিজস্বভাবে তার ধর্মের উৎসব করবেন তার ধর্মের পুজো পার্বণ করবেন প্রতিটি ধর্মই তার তাদের যার যার ধর্মের প্রার্থনা করবেন এটাই এই স্বাধীন রাষ্ট্রের বাংলাদেশের একটি স্বীকৃতি আপনি আপনি এটাকে সাধুবাদ জানাচ্ছেন তো আমরা এই অঞ্চলটা ঘুরে যতটুকু উপলব্ধি করে পেরেছি যে এই অঞ্চলে আসলে রাস্তাঘাট যে অলিগলির রাস্তাঘাটগুলো আসলেই খুব অকেজ অবস্থা এবং খারাপ অবস্থায় রয়েছে তো আপনি আসলে এই অঞ্চলে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আপনি কি মনে করেন যে দুলাল ভাই নির্বাচিত হলে তিনি এই সমস্যার সমাধান দিতে পারবেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের এই জাহিদুর রহমান দুলাল যদি ঠেলাগার এই এলাকায় কমিশনার কাউন্সিলর নির্বাচিত হয় তাহলে অবশ্যই উনি এই রাস্তাঘাট সর্বোপরি শুধু রাস্তা নয় এই এলাকার সর্বোপরি সর্বময় উন্নতি উনি ওনার কাছ থেকে আমরা নিতে পারবো আশা করি ধন্যবাদ আপনাকে আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাবো ভাই যে আসলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে যেহেতু দীর্ঘদিন এই এলাকার প্রতিটি উন্নয়নের কাজের সাথে আমি জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমি আশাবাদী যে জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আশ্বাস দিয়েছেন এবং ভালোবাসা জুগিয়েছেন আমি আশাবাদী আমাকে আমার এই প্রিয় এলাকাবাসী আমাকে বিপুল ভোটে এক পহেলা ফেব্রুয়ারি আমাকে জয়যুক্ত করবেন আমি আমাকে আমাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান নির্বাচনের কথা আজকে আমরা যুক্ত হয়েছিলাম ঢাকা মহানগর উত্তর সিটি থেকে বিশ নম্বর ওয়ার্ড থেকে আবারও দেখা হবে নতুন কোনো প্রান্ত থেকে নতুন কোনো ভাবনা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ